সফর অবস্থায় বাসে ট্রেনে বা বিমানে সালাতের ওয়াক্ত হয়ে গেলে কেবলা অস্পষ্ট হলে করণীয় কি, কাজা করা নাকি তখন আদায় করতে হবে? কেবলা নিয়ে আপনাকে আপনি মুজতাহিদ হয়ে যাবেন, তবে ভাববেন না আমি তো নামাজ যে কেবলা না জানার কারণে মুজতাহিদ হয়ে গেছি। এখন সব জায়গায় যদি ইস্তাদ শুরু করেন এ আরেক মুশকিল। আজকাল অনেক ছেলেপেলেরা দেখছি এরকম, কিছু একটা পড়ে কিছু জ্ঞান অর্জন করে এরপরে ভাবে যে আমি তো এক জায়গায় যখন মুজতাহিদ হয়েছি তখন সব জায়গায় মুজতাহিদ হচ্ছেন না, তখন বড় বড় স্কলারদেরও ভুল ধরে, সেখানে বলে যে উনি ঠিক করেন নাই, উনি সালাফি আকিদা থেকে বের হয়ে গেছেন, উনি অমুক আকিদা থেকে বের হয়ে গেছেন, উনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। কি ডেঞ্জারাস অবস্থা! যাই হোক, ইজতিহাদ করবেন লিমিটেড ইজতিহাদ, ঠিক যে জায়গায় আপনাকে অথরিটি দেওয়া হয়েছে, ইউ আর অনলি অথরাইজড অ্যাট দিস প্লেস, সেখানেই আপনি ইজতিহাদ করুন, এর বাইরে না। কেবলা জানেন না, তাহলে কেবলা কোনটা এখন কোন দিকে হতে পারে? আপনার তো আসলে অনেক ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, আপনার কাছে কম্পাসও থাকতে পারে, এখন ডিজিটাল কম্পাস তো একদম অঙ্ক দিয়ে বুঝাই দেয়, তাই না? খুব কঠিন কিছু না, যদি কিছুই না পাওয়া গেল তখন আল্লাহ তো ব্রেনটা তো দিয়েছেন, এদিক ওদিক তাকালেও বুঝতে পারবেন, শুধু মেঘলা বা অন্ধকার থাকলে বুঝতে পারবেন না।